আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখছেন, আমি এই মুহূর্তে কিন্তু আছি রাজশাহীতে, রাজশাহীর জিরো পয়েন্টে। এখানে একটা বিশেষ উদ্দেশ্যে আমি এসেছি, যে রাজশাহীকে আমি আমার সেকেন্ড হোম মনে করি। কেন সেকেন্ড হোম মনে করি সেটা এখানে নাই বা বললাম। আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে লোকরা ফুলের ব্যবসা যেহেতু করছে, ওদেরকে আমি কোনোভাবে সহযোগিতা করতে পারি কিনা। তো এখানে আমি এসে এদের সাথে কথা বলে যেটা বুঝলাম, গতকালি থেকে ফুল এখানে আসে এবং সেগুলো অনেক চড়া দামে এবং ফুলের কোয়ালিটি যে খুব ভালো তা না, ছোটো ছোটো ফুল। তো আমি চেষ্টা করবো ওদেরকে ভালো ফুল দিতে পারি কিনা ঢাকা থেকে, সেই উদ্দেশ্যে এখানে আসা। এবং এনাদের সাথে একটু কথাও বলবো যে এদের কী সমস্যা। ফুলগুলো দেখেন, ফুলের কোয়ালিটিগুলো খুব একটা জোরসই মনে হচ্ছে না, যাই হোক। তো এদের সাথে কথা বলে আমি বুঝবো এদের সমস্যাটা কী, এবং এনারা কত দামে কিনছেন, গতকালের থেকে কত দামে বিক্রি করতেছেন, একটু কমার্শিয়াল কথাবার্তা বলে বোঝার চেষ্টা করবো এখানে ফুলের মার্কেটটা। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রঙ্গিন। রঙ্গিন বা ফুলের মতো রঙ্গিন, আরে বাহ, দারুণ। আচ্ছা, আপনি কতদিন যাবত ফুলের ব্যবসা করছেন? মোটামুটি 20 বছর যাবত ফুলের ব্যবসা করছেন, মাশাআল্লাহ। তো আপনি বল, আপনার কাছে যেটা বললেন যে আপনি জারবেরা করেছিলেন কিন্তু এখন করছেন না, আচ্ছা এটা কারণটা বলেন, কেন করছেন না? ওই যে আপনার কালার বলেন, বললাম হয়তো পাঁচটা পাঁচে মনে করেন তিনটা, ভারত থেকে তিনটা কালার পেলেন? তিনটা কালার পেলাম, আবার সময় মতো দেয় না। সময় মতো দেয় না, যে সময় লাগাবো সে সময় দেয় না। আচ্ছা আচ্ছা, আর ফুলের কালারটা মেলে না? ফুলের কালার তো কখনোই মেলে না। আচ্ছা, আরেকটা, আর কিছু কি গাছ মারা যায় আসার সময়? কিছু গাছ তো মারা, গাছ নিয়ে আসলে লাগালে কিছু নষ্ট হয়। কিছু নষ্ট হয়, আচ্ছা। আর গাছের চারা প্রচুর দাম তো বেশি পড়ছে? দাম তো ধরেন 90 টাকা নিচে দেয় না। 90 টাকা নিচে দেয় না। তো আমরা কিন্তু একই টিস্যু কালচার টেকনোলজিতে ভারত যে পদ্ধতিতে গাছ তৈরি করে বা হল্যান্ড যে পদ্ধতিতে গাছ তৈরি করে, এই পদ্ধতি টিস্যু কালচার টেকনোলজি করে আমরা কিন্তু গাছ তৈরি করছি। এখন এই গাছ আমরা যদি আপনাদেরকে তিন ভাগের এক ভাগ দামে দেবো ইনশাল্লাহ, ভারত যদি বা পার্শ্ববর্তী দেশ যদি 90 টাকা দেয়, আমি 30 টাকায় দেবো। নাম্বার ওয়ান নেবেন? আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি আমার এখান থেকে যে 5টা কালার চাইবেন আমি সেই 5টা কালার গুনে গুনে বুঝাই দেবো আপনাকে। দুই, তিন নম্বর, আমার এখানে আসা আমার লোকরা এসে দেখে দিয়ে যাবে গাছের চাষ কেমন আপনি করতেছেন, কোথাও ত্রুটি হচ্ছে কিনা, ফলো আপ করবো আমি আপনাদের গাছের কেমন। আর গাছ যদি মারা যায় তাহলে সেই ভর্তুকিও আমি দেবো। তাহলে বলেন এই দেশের কাজ, মানে দেশে থাকুক, এটা চাইবেন না আপনারা? আমরা সেই কাজটা এখানে করার জন্যে রাজশাহীতে এসেছি। রাজশাহীটাকে আমার জন্মভূমি মনে হয়, কেন মনে হয় সেটা আমি আজকে এখানে এই ভিডিওতে আলোচনা করলাম। হ্যাঁ, আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি আপনাকে, আর বাইরে গিয়ে আরও আমি ইয়ে করবো। আমি দেখলাম যে আপনাদের এখানে ফুলের যে এগুলো আপনারা এক একটা ইয়ে নিয়ে স্টিক নিয়ে এসেছেন, আপনারা এখান থেকে প্রায় 15 টাকা করে এখানে 20 টাকা বেচেন, ওখান থেকে 10 টাকা আনলে এখানে 15 টাকা বেচেন। আমি এর থেকে অনেক ভালো স্টিক জারবেরার আরও কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আমি চাইবো যে আপনাদের ব্যবসাটা এখানে, বা অন্য কোনো উদ্দেশ্য নাই আমার এখানে, আমার উদ্দেশ্য একটাই যে আপনাদের এখানে কাজটা ভালো। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ খোরশেদ আলম। খোরশেদ আলম, আপনি এখানে আমার যা আমি যা বুঝলাম আপনার সাথে কথা বলে, যে এখানকার এই ফুলের বেচা কেনা যেটা হয়, আপনি হচ্ছেন এটার এনাদের প্রধান, বা এটাকে আপনি সমন্বয় করেন বা কোঅর্ডিনেট করেন, যাই বলেন, যারা এখানে ফুল ব্যবসা করে। আপনার কথা এরা শুনে আপনি এখানে মুরব্বী হিসেবে কাজ করছেন, এটা যদি বা সভাপতি হিসাবে কাজ করছেন, যাই বলেন। তো সেজন্য আমি আপনার সাথে ভিডিওটা করে নিয়ে গেলাম। আমি বাইরেও ফুলের কিছু ভিডিও করবো, আপনাদেরকে অনুমতি নিয়ে ভিডিওটা করছি, তারপরে আমি আপনাদেরকে কিছু ফুল দেবো। হ্যাঁ, আপনি আপনাকে তো বললামই, অবশ্যই আপনি ফুল দেন, একটা চালান আমাদেরকে আপনি ফুল দিয়ে পাঠান, আমরা আপনার ফুলের কোয়ালিটি দেখি, যদি ভালো আমাদের লাগে বা ফুল যদি আপনাদের ভালো ভালো ফুল হয়, সেক্ষেত্রে আপনাদের সাথে আমরা একটা ব্যবসা করবো, এরকম চিন্তাধারা নিয়ে আপনাকে বললাম কথাটা। আর আমার রাজশাহীর প্রতি একটা আলাদা আবদার আছে, আমার কথা শুনতেই হবে ইনশাআল্লাহ। তা তো অবশ্যই। আচ্ছা, আর আমি এনার সাথে একটা কথা বলি যে আমি চারাও দেবো আপনাকে, আমরা কিন্তু আমাদের কাছে চারাও আছে ফুলও আছে। এবং চারা লাগানোর সবচেয়ে বেস্ট সময় কিন্তু শীতের একটু আগে, নভেম্বর মাস হচ্ছে বেস্ট লাগানোর সময়। নভেম্বর মাসে আপনার সাথে আমি যোগাযোগ করে নিবো, না কত চারা লাগে আমি পাঠিয়ে দিবো আপনাকে, লাগাই দেখেন আপনারা কেমন হয় ইনশাল্লাহ। তো এই থাকলো আজ পর্যন্ত, এই পর্যন্ত কথা, ভালো থাকবেন আপনারা, আমি বাইরে আপনাদের কিছু ভিডিও করে নিয়ে যাচ্ছি।
ভাই ও এক একটা তোড়া কত করে দাম ওগুলো? 350, 400, 250, 200। আচ্ছা আর জারবের এক একটা স্টিক কত করে বিক্রি করেন? জারবের 20 টাকা পিস। 20 টাকা পিস, কই দেখেন দেখি একটা জারবের পিস। এগুলো 20 টাকা করে পিস। আপনারা যারা এই ভিডিও দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে রাজশাহীতে কিন্তু গত 10 বছর আগেও কিন্তু ফুলের এত ডিমান্ড ছিল না, এখন এখানে অনেক ফুল বিক্রি হচ্ছে। আমি এখানে যারা ফুল সমিতির যিনি সভাপতি তার সাথে কথা বলে এসেছি, উনি আমাকে বললেন প্রতি সপ্তাহে অন্তত 3 করে চালান আসে গদখালি থেকে এবং অনেক ফুল এখানে বিক্রি হয় এবং অনেক চড়া দামে ওনাদেরকে কিনতে হয় এই ফুলগুলো গদখালি থেকে, কিন্তু এবং চড়া দামে যেহেতু কিনতে হয় চড়া দামে বিক্রি হচ্ছে। তা আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি আমরা টিস্যু কালচার টেকনোলজিতে যে সমস্ত ফুল তৈরি করছি জারবেরা সেগুলো আমরা এখানে আস্তে আস্তে সরবরাহ করার চেষ্টা করব। প্রথম চালান আমাদের কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করব এখানে গাছ এবং ফুল সবই দেওয়ার জন্য। তো তারই একটা তথ্যচিত্র তৈরি করার জন্য আমি এখানে এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ফুলের এই যে জারবেরাগুলো দেখেন আপনারা, যে এর কোয়ালিটি কিন্তু একটু দুমড়ে মুছড়ে গেছে, তারপর কিন্তু লোকদের ডিমান্ড আছে এখানে ফুলের প্রতি, দেখতে পাচ্ছেন। তো এই থাকলো দর্শক আজকে আপাতত এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। এটা আমি আরেকটা দোকানে আসলাম, দেখেন এখানেও বেশ ফুলের চাহিদা আছে, মানুষ প্রচুর ফুল কিনছে এখান থেকে। এখানেও জারবেরা আছে, গ্ল্যাডিওলাস আছে, রজনীগন্ধা আছে, গোলাপ আছে, গেঁদা আছে, সবই আছে। জারবেরা কত করে ভাই? 20 টাকা পিস। জি 20 টাকা পিস, এক পিস 20 টাকা, এক পিস 20 টাকা। আর এগুলো সব আসে গদখালি থেকে? হ্যাঁ গদখালি, গদখালি থেকে আসে। ওখান থেকে কত করে কিনেন আপনারা? ওখান থেকে আমাদের কিনা পরে ধরেন 10 টাকা, গাড়ি ভাড়া আছে এর জন্য দামটা একটু বাড়তে পারে। আচ্ছা কিনা প্লাস গাড়ি ভাড়া সব মিলে আপনারা এটাকে 20 টাকা করে। কেমন বিক্রি হয়? কেমন ব্যবসা হয় কিন্তু আপনার এখন ভাদ্র মাসে, ভাদ্র মাসে একটু কম বিক্রি হয়, শীতকালে আবার বেশি বিক্রি হবে। মানে বিয়ে শাদী শুরু হলে সকল ধরনের ফুলের সিজিন, ভালো ভালো ফুল থাকে, সব রকম ফুল থাকে, তখন বিক্রিটা বেশি হয়। এখন তো ফুল নাই কিন্তু রজনী, গোলাপ আর গাঁদা। আচ্ছা যার বেড়ে আছে এটা আরেকটা দোকান দেখেন আপনারা, এই পরপর বেশ কয়েকটা দোকান এখানে আছে। এটা রাজশাহীর 0 অবস্থিত, এখানেও জারবেরা আছে। একটু জিজ্ঞেস করবো জারবেরার, আসসালামু আলাইকুম, কত করে জারবেরার স্টিক? 20 টাকা পিস। 20 টাকা পিস, এগুলো আপনারা গদখালি থেকে নিয়ে আসছেন নিশ্চয়ই? দশের থেকে আসে, রাজশাহীতে লোকাল পাওয়া যায়। আচ্ছা লোকালও পাওয়া যায়, লোকাল তৈরি করছে কেউ কেউ? হ্যাঁ হ্যাঁ। কারা করছে এটা লোকাল তৈরি? পার্টি আছে, লোকাল পার্টি আছে, মানে সবই করে গোলাপ না, তারা কিন্তু করলেও এটা তো গাছটা নিয়ে আসে ভারত থেকে, তারা এখানে বীজ কোথা থেকে নিয়ে আসে আমরা জানি না, বীজ না গাছের চারা নিয়ে আসে এখানে ওরা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে, এর থেকে অনেক ভালো ফুল আমাদের কাছে আছে, চারাও আছে, সেজন্য আমি একটু যোগাযোগ করতে এসেছি। বাম হাতে নিলাম আমি, আমার কার্ড দিয়ে যাচ্ছি আপনাকে। তো দর্শক আপনারা যারা দেখছেন, এটা কিন্তু রাজশাহীর একটা 0 বলে একটা জায়গা আছে, এই পয়েন্টে আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, বহুত ফুলের এখানে দোকান আছে, ভালোই বেচাকেনা হচ্ছে। সাহেববাজার 0 এটা। তো আমি সবার সাথে মত বিনিময় করে যাচ্ছি, দেখা যাক এখানে হয়তোবা আমরা এদের কোনো উপকার করতে পারবো ইনশাল্লাহ।